মতে দ্বীনের অর্থ হলো তাওহীদুল্লাহকে প্রতিষ্ঠা করা, আল্লাহর আনুগত্য প্রতিষ্ঠা করা এবং তার ইবাদত প্রতিষ্ঠা করা। এই ক্ষেত্রে প্রত্যেকটা নবী সফল। তো ইকামতে দ্বীনের অর্থ কখনোই হুকুমত কায়েম করা নয়, ইকামতে দ্বীনের অর্থ ইকামতে তাওহীদ প্রতিষ্ঠা করা। আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। অন্য যে কয়টা নবীর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কেহই যদি আমরা বিচার বিশ্লেষণা করি যে তারা কি রাষ্ট্র ক্ষমতা মানে কায়েম করতে পারছিলেন না, এই ক্ষেত্রে তারা কি ব্যর্থ, নাউজুবিল্লাহ, এরকম কোনো কথা আসবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র ক্ষমতা কায়েম করছিলেন, তিনি যে বিধিবিধানগুলো নিয়ে আসছিলেন, আপনারা যদি সলাতের দিকে খেয়াল করেন, সেই সলাত এখন পর্যন্ত কায়েম আছে কিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সওম যে বিধান নিয়ে এসেছিলেন, সেই বিধানটা এখনো আছে কিনা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলেন, এই রাষ্ট্র ক্ষমতা কি এখনো আছে নাই? খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি অর্ধ পৃথিবী শাসন করছিলেন। এই যে যে মানে এই নিয়ামতটা যে পরিধি বিস্তার লাভ করেছিল, আমরা অটোমান সাম্রাজ্যের কথা জানি, তাদের কত পরিধি হয়েছিল। তো এরপরও আপনারা চিন্তা করে দেখুন, সেই নিয়ামত যেটা প্রসারিত হয়েছিল, সেই নিয়ামতটা আস্তে আস্তে গুটায় গুটায় এমন একটা পর্যায়ে এসেছে যে পৃথিবীতে এখন মানে ইসলামী হুকুমত বলতে কোনো রাষ্ট্র এরকম নাই, ঠিক কিনা বলেন? তো এখন ইকামতে দিনের অর্থ যদি ইকামতে তাওহীদ না হয়, ইকামতে আপনার রাষ্ট্র ক্ষমতা যদি অর্জন হয়, রাষ্ট্র ক্ষমতাই যদি হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা সঠিকভাবে আমরা আকিদাগত দিক থেকে আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, ওয়েব টিভি কর্তৃক আয়োজিত ওয়েব কনফারেন্স 2023 এর সিনেশপদ সাইফুল আল ফাহাদ, পরিচালক ওয়েব টিভি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাইকে কবুল করুক এবং ওয়েব টিভির কনফারেন্সকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক। সালাত ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তি দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাকে যেই বিষয়বস্তু দেওয়া হয়েছে সেটা হলো ইকামতে দিন এর সঠিক ব্যাখ্যা। কিছুক্ষণ আগে আমার পূর্বের বক্তা ইকামতের দিনের কিছু টাচ দিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। ইকামতের দিন নিয়ে আমাদের মাঝে কিছুটা ধোঁয়াশা রয়ে গেছে, ফলে মানুষ এই বিষয়টা নিয়ে অনেক বেশি বিভ্রান্ত। অনেক জ্ঞানী গুণী এবং পণ্ডিত ব্যক্তিরাও এই জায়গাটা মানে এক প্রকার পচা শামুকে পা কাটার মতো তাদের অবস্থা হয়েছে, অর্থাৎ এটার সঠিক বুঝ না থাকার কারণে তারা বিভিন্ন কুফরি মতবাদের মধ্যে পড়ে গেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক ব্যাখ্যাটা জানার এবং এর উপরে আমল করার তৌফিক দান করুক। ইকামতের দিনের সঠিক ব্যাখ্যা যদি আপনারা জানতে চান, সর্বপ্রথম কুরআনুল কারিমের 42 নম্বর সূরা আর শোয়ারা 13 নম্বর আয়াতটা খেয়াল করে পড়তে হবে এবং তার তাফসিরটা দেখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শারআ লাকুম মিনাদ্দীন মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহীমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমি বিধান দিয়েছিলাম, শারআ লাকুম মিনাদ্দীন, দ্বীনের বিষয়ে আমি বিধান দিয়েছিলাম, মা ওয়াসসা বিহি নূহাও, এবং আমি নূহকেও প্রত্যাদেশ করেছিলাম এই মর্মে যে, এবং অনুরূপ আপনাকেও হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকেও আমি, আওহাইনা ইলাইকা, অনুরূপ প্রত্যাদেশ আপনাকেও আমি দিচ্ছি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা নাম নিয়েছেন তারপরে, যে অনুরূপ প্রত্যাদেশ পূর্বেও আমি দিয়েছিলাম, তার মধ্যে একজন ইব্রাহিম, মূসা এবং ঈসা। তাদের উদ্দেশ্যে যেটা বিধানটা ছিল, আন আকিমুদ্দিন, তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো। আপনারা খেয়াল করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন নূহ আলাইহিস সালামকে, দিন প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, দিন প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামকে। তো একটাই এই জায়গাটা আমাদের বুঝার বিষয় যে ইকামতের দিন এর অর্থটা আসলে কি, এটা কি ইকামতে হুকুমত নাকি ইকামতে তাওহীদ।
এই বিষয়টা না বুঝার কারণে আমরা বিভক্ত হয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাস্টে বলেছেন ওয়ালা তাতাফারাকু ফি এই বিষয়ে তোমরা বিভক্ত হয়ে যেও না তার মানে ইকামতের দ্বীনের সঠিক ব্যাখ্যাটা যদি আমরা জানতে পারি আমরা বুঝতে পারি যে প্রত্যেকটা আইম্বে ইকরাম তাদের উপরে যে আমানত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দান করেছিলেন এটা তারা পুঙ্খানুপুঙ্খানু রূপে তাদের জাতির কাছে পৌঁছে দিয়েছেন ঠিক কিনা বলেন এই ক্ষেত্রে তারা প্রত্যেকই সফল যদি এর অর্থ ইকামতে দ্বীনের অর্থ যদি ইকামতে হুকুমত দেওয়া হয় রাষ্ট্র ক্ষমতা এটা যদি নেওয়া হয় তাহলে আমরা এই আয়াতের মধ্যে দেখতে পাবো যে নূহ আলাইহিস সালাম তিনার রাষ্ট্র ক্ষমতা ছিল না ইব্রাহিম আলাইহিস সালাম তিনারও ছিলেন না মূসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম কারোরই ছিল না একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের রাষ্ট্র ক্ষমতাটা ছিল এর রাষ্ট্র ক্ষমতা এই বিষয়টা ইকামতের দ্বীনের সঠিক যে ব্যাখ্যাটা আমরা তাফসীর গ্রন্থে পাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কথা এটা হলো বিত তাওহীদ ওয়া তাআতুল্লাহ ওয়া ইবাদাতাহু ইকামতের দ্বীনের অর্থ হলো তাওহীদুল্লাহকে প্রতিষ্ঠা করা আল্লাহর আনুগত্য প্রতিষ্ঠা করা এবং তার ইবাদত প্রতিষ্ঠা করা এই ক্ষেত্রে প্রত্যেকটা নবী সফল তো ইকামতের দ্বীনের অর্থ কখনোই হুকুমত কায়েম করা নয় ইকামতের দ্বীনের অর্থ ইকামতের তাওহীদ প্রতিষ্ঠা করা আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই অন্য যে কয়টা নবীর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কেহই যদি আমরা বিচার বিশ্লেষণা করি যে তারা কি রাষ্ট্র ক্ষমতা মানে কায়েম করতে পারছিলেন না এই ক্ষেত্রে তারা কি ব্যর্থ নাউজুবিল্লাহ এরকম কোনো কথা আসবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাষ্ট্র ক্ষমতা কায়েম করছিলেন তিনি যে বিধিবিধানগুলো নিয়ে আসছিলেন আপনারা যদি সলাতের দিকে খেয়াল করেন সেই সলাত এখন পর্যন্ত কায়েম আছে কিনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সওম যে বিধান নিয়ে এসেছিলেন সেই বিধানটা এখনো আছে কিনা তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলেন এই রাষ্ট্র ক্ষমতা কি এখনো আছে নাই খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি অর্ধ পৃথিবী শাসন করছিলেন এই যে যে মানে এই নিয়ামতটা যে পরিধি বিস্তার লাভ করেছিল আমরা অটোমান সাম্রাজ্যের কথা জানি তাদের কত পরিধি হয়েছিল তো এরপরও আপনারা চিন্তা করে দেখুন সেই নিয়ামত যেটা প্রসারিত হয়েছিল সেই নিয়ামতটা আস্তে আস্তে গোটায় গোটায় এমন একটা পর্যায়ে এসেছে যে পৃথিবীতে এখন মানে ইসলামী হুকুমত বলতে কোনো রাষ্ট্র এরকম নাই ঠিক কিনা বলেন তো এখন ইকামতের দিনের অর্থ যদি ইকামতে তাওহীদ না হয় ইকামতে আপনার রাষ্ট্র ক্ষমতা যদি অর্জন হয় রাষ্ট্র ক্ষমতাই যদি হয় তাহলে এই ক্ষেত্রে আমরা সঠিকভাবে আমরা আকিদাগত দিক থেকে আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওয়াদা করছেন যেই দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাওহীদ প্রতিষ্ঠা করে গেছেন সমাজের মধ্যে ওইটা যদি আমরা আবার পুনরায় নিজেদের মধ্যে সমাজের মধ্যে তাওহীদ প্রতিষ্ঠা করতে পারি সহি আকিদা এবং মানহাজকে প্রতিষ্ঠা করতে পারি অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছিলেন রাষ্ট্র ক্ষমতা সেটা নিয়ামত স্বরূপ আমাদেরকে আল্লাহ তাআলা দান করবেন আল্লাহুম আমিন আল্লাহ তাআলা কবুল করে নিক এই বিষয়ে আমার সর্বশেষ কোরআনের আয়াত যেটা উল্লেখ করব আমার বিষয়বস্তুর উপরে 24 নম্বর সূরা আন-নূরের 55 নম্বর একটা আপনারা খেয়াল করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াআদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াআমিলুস-সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াআদাল্লাহু আল্লাযীনা আমানু আমি ঈমানদারদের কাছে ওয়াদা করতেছি আমি ওয়াদাবদ্ধ তাদের কাছে এই মর্মে যে ওয়াআমিলুস-সালিহাত তারা যদি ঈমান আনানোর পরে তারা নেক আমল করে পুণ্যের কাজ করে লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ আমি অবশ্যই তাদেরকে জমিনে খিলাফত দান করব সুবহানাল্লাহ বিহামদি আমরা যদি এই দুইটা কাজ করতে পারি ঈমান আনার পাশাপাশি তাওহীদুল্লাহকে যদি প্রতিষ্ঠা করা আন্দোলন করি অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ামত স্বরূপ রাষ্ট্র ক্ষমতা দান করবেন আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিন তাওহীদ প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা যারা উলামায়ে কিরাম এখানে উপস্থিত আছি প্রত্যেকেরই নিজ নিজ জায়গা থেকে যদি আমরা এই তাওহীদুল্লাহকে প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমরা অবশ্যই সমাজকে পরিবর্তন করতে পারবো সমাজকে যদি নিজেদের পরিবারকে পরিবর্তন করতে পারি নিজেদেরকে পরিবর্তন করতে পারি নিজেদের সমাজকে পরিবর্তন করতে পারি আস্তে আস্তে আমাদের রাষ্ট্রটাই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ এই বিষয়বস্তুকে সামনে নিয়ে আলহামদুলিল্লাহ আমরা সালাফি মার্কাজ ফরিদপুর প্রতিষ্ঠা করেছি সেখানে আমাদের উদ্দেশ্য যে ফরিদপুর জেলা কেন্দ্রিক আমরা তাওহীদের বাণী তাওহীদের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেবো ইনশাআল্লাহ এরকম একটা
চেষ্টা প্রচেষ্টা নিয়ে আপনারা অলরেডি জানতে পারছেন আলহামদুলিল্লাহ আমরা সালাফি কনফারেন্সও করছি ফরিদপুরে আমি আপনাদের যারা উলামায়ে কেরাম এখানে আছেন আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা নিজেদের উপরে এবং নিজেদের পরিবারের উপরে এবং আপনাদের কাছের মানুষের কাছে সমাজের কাছে আপনারা দাওয়াতে কাজ এই তাওহীদের বাণীটা দারে দারে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন ইনশাআল্লাহ আমরা যেরকম জেলা ভিত্তিক কাজ শুরু করছি আপনারা এরকম জেলা দায়িত্ব নেন যে আমি প্রত্যেকটা দারে দারে যাব মানুষের কাছে কাছে যাব তাওহীদের বাণী নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা এই কনফারেন্সকে কবুল করে নিন এবং এর দ্বারা যে আমাদের হিদায়াতের নূর যেগুলো আছে আল্লাহ তাআলা সেটা আমাদেরকে ধারণ করতে তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আকুলু ক্বাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু